ঠান্ডার জায়গা না বলো, সকালবেলা না দেখাতে বলিনি তোমাকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করছি আমার বন্ধুরা সবাই ভালো আছে, তো আমরাও ভালো আছি। সকাল 6টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি কিন্তু এদিকে বকে যাচ্ছি, একজনা ওখানে কিন্তু দাঁড়িয়েই আছে, কোনো কথা নেই। আর ও দুদিন গাড়ি নিয়ে বেরোয়নি, আজকে বেরোবে কিনা জানি না, আমার তো বিশ্বাস হয় না, তো যাবে কিনা আমি জানি না। তো ঘুম থেকে অনেকটা ভোরে ভোরে উঠে পড়েছে, কোথায় কোথায় যেন বেড়াতে গেছিল, আমি ঘুম থেকে উঠে দেখতে পাইনি। আগে টোটোটা চার্জে বসিয়ে রেখেছি। এখন ওই যে একটা চেয়ার ভাঙা পড়ে আছে, ওটা হচ্ছে রাজের চেয়ার, রাজ ভাঙলো পুজোর সময়, ভেঙে ফেলে রেখে দিয়ে চলে গেছে মামার বাড়ি। আর দীপ এখনও ঘুম থেকে ওঠেনি, পারমিতাও এখনও ঘুম থেকে ওঠেনি, দু ভাই বোনই এখন ঘুমাচ্ছে। তো চলো, ঘুম থেকে উঠে এখন বসে আছি, কাজ হয়নি, কাজ করবো এবার। তো চলো আমি কাজকর্ম করে নিই, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। এখন তো উঠিনি, সবাই উঠুক। সকাল সকাল দাঁত মাজতে লেগে গেছে আগে ঘুম থেকে উঠে, আগের কাজই ওটা, দাঁত মাজাটা আগেরই কাজ। তো দাঁত মাজ যখন, ওই যাই হোক হলো। আর এই চেয়ারগুলো গাজনের সময়, আমাদের এখানে পুজোর সময় ভাড়া করে নিয়ে এসছে, তো চেয়ারগুলো দিয়ে আসার নামে কোনো কথাই নেই, এখানে আছে। চলো বিরাজটা করে নিই, তারপরে আবার মুড়ি খাবে। তো বন্ধুরা দেখো, আমি তো স্নান করে চলে এসেছি, তো অনেকক্ষণ চলে এসেছি, তো চান টান করে এসে এখানটা বসে আছি, আমাদের ঘরের পিছন দিকে বসে আছি। তো হচ্ছে এখানে সরস্বতী, তো ঘরে তো সবসময় গরম, তোমরা জানো টিনের ঘর প্রচণ্ড গরম, তাও তোমাদের দাদা ঘরে ফ্যান চালিয়ে শুয়ে আছে, আর আমি আর পারমিতা এখানে আছি, কিন্তু ও ওইদিকে আছে, থাকুক আর দেখাবো না। এবার রান্না করব, কি করে রান্নাটা করব তা জানি না, প্রচুর গরম করছে। তো চলো রান্নাটা করি তারপর। এই যে পারমিতা, আর ওর ভাই আসছে, ওর ভাই খুব কান্না করছে। এ ভাই কান্দি কেন রে? বাবার কাছে যাবে বলে দেখি না, না কাঁদতে হবে না, কাঁদতে হবে না, কাঁদতে হবে না। এরকম আমাদের দীপ কান্না করছে, আরে মাটিটা ঝামেলা করছে, আমাদের দীপ কান্না করছে ওর বাবার সঙ্গে যাবে বলে। দেখো দেখো, তোমরা দেখো কেমন কাঁদছে, হা হয়ে যাচ্ছে না, কাঁদে না কাঁদে না কাঁদে না, চুপ কর, তুমি ভালো না। রান্না করতে কিছু হাসছো কেন? এই তো প্রত্যেকদিন পাটের শাক, না প্রত্যেকদিন না, পাটের শাক তো দেখিয়ে দিলাম প্রথমে, দুদিন হয়েছে, দুদিন হয়েছে, আবার আজকে হচ্ছে তিন দিন। তো পাটের শাক রান্না হচ্ছে, আর মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল হচ্ছে, আর কিছু হবে না, গরমে আর ভালো লাগছে না, এই রান্না হবে। আর এই যে দোকান থেকে এনেছে সোয়াবিনটা, আজকে রান্না করবো না, আছে মুসুরির ডাল, কালকে হবে, তো রেখে দিই। মেয়েটার জন্য ভাত বেড়েছি, মেয়েটা ভাত খাবে, গরমে আর মুখ দেখার ইচ্ছা করছে না, যা অবস্থা। তাড়াতাড়ি রান্নাটা করে গুছাতে পারলে বাঁচছি, তার জন্যই তো এত গরম বলে একটা তরকারি।
একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হবে? একটা তরকারি দিয়ে হয়ে যাবে, আর রাতে বা যা হোক কিছু হবে, এখন আর ভালো লাগছে না। চলো রান্না বান্না করে নিই। তো ভালোই তো পয়সা বাঁচাচ্ছে একটা তরকারি করছো। তারপরে আর এই ঘর থেকে কটা পেঁয়াজ আনবি? কি বললো? বলছি কইটুকানি তরকারি হয়ে গেল। তুমি কতটা করেছো? পটল তো বেশি ছিল না, চারটে ছিল। কি জ্বালা গো? হ্যাঁ বলছি আমি রান্নাটা করে নিই আগে। কি খাবে? আর আর কি খাবে? কয় তুই যা আলু মাখাটা দেখিয়ে দিই যা। আয় আলু মাখাটা দেখিয়ে দিই যা। হ্যাঁ হ্যালো বন্ধুরা, তোমরা আলু মাখা খাবে? হ্যাঁ তুই ওই সামনে থাক, দাঁড়া সামনে দাঁড়া, এইখানে দাঁড়া, বলো হ্যালো বন্ধুরা তুমি আলু খাবে? আচ্ছা আর ওরা আলু খেয়েছে, এবার তুমি চলে যাও। তোমরা আলু খাবে? আলু খাবে? হ্যাঁ তুমি এবার চলে যাও, তুমি খেয়ে নাও দিদি, আর তুমি খেয়ে নাও। হুম ওখানে টাটা দিয়ে দাও, তাই এসে তাকিয়ে থাকা থাকা থাকবে না, ওরা এখন খাবে। আলু পেঁয়াজ চচ্চড়ি হবে। ওখান কে খাবে? পারো খেতে ভালোবাসে। আর আর কিছু হবে না? ডাল হবে না? আজকে ডাল করব না, গরমে টক ডালই ভালো। কালকে করব টক ডাল, কালকে টক ডাল করব আর সোয়াবিন আলু তরকারি। বললাম আর কিছু করব না, কিন্তু তাও আলু পেঁয়াজ চচ্চড়ি করছি, এই তরকারিটা অল্প হয়ে গেছে তার জন্য আমার আলু পেঁয়াজ চচ্চড়িটা করছি। একটু পারো তো সবজি খেতে ভালোবাসে না? কি খেতে ভালোবাসে? তো আলু খাই, মাছ খাই, ডিম খাই, আর মাংস খাই, কিন্তু সবজি খাবে না, কোনো সবজি খাই না। তো বলকে মেয়ে তো গাড়ির মালিকের মেয়ে, বাবার একটা গাড়ি আছে না, সবজি খাবে না, শুধু ভালো মন্দ খাবে। ভালো মন্দ বলতে কি, আলু ভাতে ভাত দিলেও খাবে, কিন্তু হচ্ছে সবজি খাবে, আলু পেঁয়াজ চচ্চড়ি করে দিলেও ভাত খেয়ে নেবে। হুম আলু বেগ ইয়ে ঝিঙে হচ্ছে বেগুন পটল এসব খাবে না। তো গরমে বলে ডিম রান্না করছি না, এখন গরমের ডিম সব নষ্ট হয়ে গেছে, দোকান থেকে নিয়ে আসলেই পচা বেরোবে না। দোকানে ডিম কিনছে না কেউ? কিনছে না কেন, কিন্তু তাও নিয়ে এসে যদি পচা হয় আবার সে করে দেবে।
তো বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে, দিয়ে আমাদের আমতলায় বসে আছি আমরা, আমার দীপ আর আমি। আমরা কিছু বলো তো, আমরা আমতলায় বসে আছি, আমাদের বাড়িতে প্রচুর গরম, নাই রে নন? আমাদের বাড়িতে প্রচুর গরম, নাই রে? চো পারমিতা এখন ঘুমিয়ে গেছে, ঘুমাচ্ছে, মুখটা এরকম করছি না তুই, আর দীপটা চান করে এখনো ঘুমায়নি, কখন ঘুমাবে কি জানি। ওদের দিলাম, ওদের ওদের দিলাম, কি দিলি? ওদের দিলাম, ওদের দিলাম, কি দিলা? ওদের দিলাম। তো চলো, আমাদের এখন খাওয়া দাওয়া হয়নি, কখন খাওয়া দাওয়া হবে জানি না, এখন এখানে বসে থাকবো। তো চলো পরে আবার দেখা হবে। খেজুর এখন পাকেনি, খেজুর পাকবে তখন বলবো না। তো দেখো বন্ধুরা, গাছের নিচে শুয়ে আছে এখন, ঘরে তো গরমে থাকতে পারছে না, এখানে শুয়ে আছে। বাবা ঘুমাচ্ছ না, জেগে আছো? তাতে ঘুম আসছে না। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, পারমিতারও খাওয়া গেছে, তোমাদের দাদা এখনো খায়নি, তো এখনো ওর এখন সময় হয়নি, স্নানও করিনি, খাওয়া দাওয়াও করিনি, এমনিই শুয়ে আছে। কি করছিস, কি করছিস বল, টিপছিস কি করছিস? তাই তো দেখো, আমাদের দীপ এখন কি করছে, ওর জেঠুর গাড়ির চাকায় হাওয়া দিচ্ছে, দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠে বৈকাল হয়ে গেছে। এ মুখে দিস না, আই ছি 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 ছি, বের কর। তো বৈকাল বেলায়, তো সারাদিনের পর সন্ধ্যাবেলায় আবার তোমাদের সামনে চলে এসেছি, সন্ধ্যা 9টা বেজে গেছে, 35 টাকা। হ্যাঁ, এই দেখো আমাদের দীপ, দীপ তো খেলা করছিল, তোমরা তো দেখলে যে দীপ খেলা করছিল, গাড়ি টোটো গাড়ির চাকায় হাওয়া দিচ্ছিল, আর তোমাদের দাদা পেছনে লুকিয়ে আছে, পেছনে লুকিয়ে আছে পুতুল নিয়ে, সাইড থেকে উঁকি মারছে। তো ব্লগটা আমি তো এখানেই শেষ করে দেবো। তো সন্ধ্যাবেলা বাড়ি আসার সময় আমাদের জন্য নিয়ে এসছে, কটা এনেছি কেন, একটা দুটো তিনটে নিয়ে এসছে, তুমি ওটা খেয়ে নাও, চারটে নিয়ে এসছে, আর তুমি আড়াল হচ্ছে কেন? তো তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, তো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমি বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর নিচে বেল আইকন আছে ওখানে ক্লিক করে দেবে। তো ভিডিওটাই হব দি, আবার চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো সবাইকে গুড নাইট, তো চলো কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, তো সবাইকে টাটা।